وعليك السلام ورحمة الله وبركاته. جي وجي قلنا كل شيء الله كيقول والله تبهدو هيك هيك تقول صوتنا جي ابني سيد الاستغفار فورم انت صوتنا صوت هلو ات جي سب صوت اهل العلم بلين انت هلو النية خالص كل الله ديك رجوع كرة اخلاص اتا اصل خالص نية আর গুনাহ ছেড়ে দেয়া আল্লাহর কাছে লজ্জিত হওয়া, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, আর এ কাজ করব না, আর তওবা কবুল হওয়ার নির্দিষ্ট সময়ের ভিতরে তওবা করা, বাস এগুলো হলো আসল। এগুলো আপনার মধ্যে পাওয়া যায় যেগুলো বললাম, আপনার তওবা হয়েছে মানে আমাদের সকলের, আপনি বা যা যা যে যার পক্ষ থেকে আপনি করেন, তো আপনি সব যে কোনো গুণা আমরা করি, যে কোনো গুণা যত বড়ই হোক না কেন, যদি বান্দা আল্লাহর দিকে রুজু করে সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করেন, তারপরে আল্লাহর কাছে চাইবে ইস্তেগফার বেশি বেশি করে পড়ে, সেই যে ইস্তেগফারও পড়বে এমনিও পড়বে, হ্যাঁ নিয়মিত আল্লাহর হুকুম হাকাম মেনে চলবে, হারাম কাজ থেকে বাঁচবে বাঁচবে, আর আল্লাহর কাছে লজ্জিত হয়, দৃঢ় সংকল্পবদ্ধ বদ্ধ হয়ে অগ্রসর হবে, যেভাবে বললাম শ্রদ্ধা করি আল্লাহ মাফ করবে, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর রহমত সব কিছু পরিব্যাপ্ত করে আছে, আল্লাহর রহমতের সাথে কোনো কিছু তুলনা হয় না, বরং বান্দা যদি আল্লাহর দিকে রুজু করে আল্লাহ খুব বেশি খুশি হন, এত খুশি আল্লাহ আকবার। যার উদাহরণ আছে হাদিস আমি এটা পেশ করছি না, আল্লাহ খুব বেশি খুশি হন, খুব বেশি খুশি হন। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুক, সকলকে সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করুন, আর আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, দিনের উপর অটল এবং সাবিত কদম রাখুন, সব রকমের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।